রোডটি আসছে সিরাজগঞ্জ রোড থেকে, যারা যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে বা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা এদিক থেকে আসবেন। আর এই যে সামনে দেখাচ্ছি এটা আসছে পাবনা থেকে, পাবনা থেকে আসলে এই রাস্তায় আসতে পারবেন। এইমাত্র টিকিট কেটে ভিতরে ঢুকলাম, টিকিট মূল্য 20 টাকা, এই তো। আর পার্কিং, মোটর সাইকেল পার্কিংয়ের জন্য 15 টাকা। হ্যালো ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই বিখ্যাত কাছারি বাড়ি শাহজাদপুরে, যিনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তিনিই ছিলেন এশিয়ার মধ্যে প্রথম নোবেল বিজয়ী। তো চলুন আমরা দেখে আসি এক নজরে। আমরা আজ যে কাছারি বাড়ি নিয়ে কথা বলছি তার সূচনা হয় 1840 সালে। সে সময় জমিদারি প্রথা চালু ছিল, এক একটা এলাকা এক একজন জমিদার শাসন করতেন। প্রায় 10 বিঘা জমির উপরে ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত এই রবীন্দ্র কাছারি বাড়িটি বর্তমানে জাদুঘর হিসেবে গড়ে তোলা হয়েছে। এই রবীন্দ্র কাছারি বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা সদরে অবস্থিত। ব্রিটিশ আমলে নীলকররা এই কুঠিবাড়ি নির্মাণ করেন। ১৮৪০ সালে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দেবেন্দ্রনাথ ঠাকুর 13 টাকা 10 আনায় এই জমিদারি কিনে নেন। 1890 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শাহজাদপুর কুঠিবাড়িতে আসেন এবং 1895 সাল পর্যন্ত বহুবার তিনি এখানে বসবাস করেছেন এবং সৃষ্টি করেছেন অনবদ্য সব সাহিত্যকর্ম। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকার এই কুঠিবাড়িটির গুরুত্ব অনুধাবন করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহপূর্বক একে একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই প্রথমে হাতের বামে চোখে পড়বে কাছারি বাড়ির সেই সুবিশাল অডিটোরিয়াম। কাছারি বাড়ির মূল গেট দিয়ে ঢুকে সামনের দিকে অগ্রসর হলে হাতের বাম দিকে চোখে পড়বে পুরাতন বিল্ডিং এর ধ্বংসাবশেষ, এখানে বসেই খাজনা আদায় করতেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাপড়ার প্রতি তার আগ্রহ ছিল না, এর জন্য তাকে অনেক স্কুল ও শিক্ষক পরিবর্তন করতে হয়েছে। তার বাবা মায়ের হাজারো প্রচেষ্টা বৃথা হয়ে গেছে। দিনের বেলায় পালিয়ে বেড়াতেন আর রাতে পড়তে বসলে রাজ্যের সব ঘুম তার চোখে নেমে আসত। ছাদে গিয়েও তিনি মাঝে মাঝে সময় পার করতেন। ব্যাপারটা কি? এ তো তামাশা হয়ে দাঁড়ালো দেখছি। শোন, আগের স্কুলে যাবি, কথা বলবো সেখানে। আবার আগের স্কুল? যা না রবি, নলিন মাস্টারের কাছে লোক পাঠাও, কথা বলো। কিরে রবি, যাবি? স্কুলে যাবে না, পড়াশোনা করবে না, ভদ্রলোকের ছেলে মুখ্য হয়ে থাকবে? আহ, অমন করে বলছেন কেন? শেষে 1878 সালে তাকে আইনে পড়াশোনা করার জন্য তাকে বিলেতে পাঠানো হলো, যদি নতুন পরিবেশে তার মনের পরিবর্তন হয় এই ভেবে। কিন্তু বিধিভাম, তাতেও কাজ হলো না। পড়াশোনার পাঠ না চুকিয়েই রবীন্দ্রনাথ দেশে ফিরে এলেন। ১৮৯০ সালে রবীন্দ্রনাথ প্রথম জমিদারির দায়িত্ব পান, তবে তিনি প্রচলিত অন্যান্য জমিদারদের মতো ছিলেন না। প্রজাদের সাথে সবসময় সম আসনে বসতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এটা কি? এটা আপনার পিতৃপুরুষদের আসন, এখনই এখান থেকে নিয়ে যান। শেষে 1883 সালে জোড়াসাঁকোর জমিদারি সেরেস্তার কর্মচারী বেনী মাধব রায় চৌধুরীর কন্যা ভবতারিণীর সাথে রবীন্দ্রনাথের বিয়ে দেন। পরে অবশ্য তার নাম পরিবর্তন করে রাখা হয় মৃণালিনী দেবী।
রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, বৈষ্ণব কবিতা, দুই পাখি, আকাশের চাঁদ, পুরস্কার, হৃদয়, যমুনা, চিত্রা, চৈতালি ইত্যাদি। গীতাঞ্জলি কাব্যের কাজও শুরু করেন এখানে বসেই, যাতে পরবর্তীতে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। পোস্টমাস্টার গল্পের রতন চরিত্র এই সাজতপুর বসেই তিনি সৃষ্টি করেন। চিত্রা শীতে ও বসন্তে, নগর সঙ্গীতে এবং চৈত্রালীর 28টি কবিতা ও ছিন্নপত্রাবলীর 38টি, পঞ্চভূতের অংশবিশেষ এবং বিসর্জন নাটক তিনি এখানে বসেই রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর নয়মাত্র জমিদারি দেখাশোনা করতেন, বস্তুত তিনি গ্রাম বাংলার নদী বিধৌত মানুষের জীবন উপভোগ করতেন আর সাহিত্যে ডুবে থাকতেন। কৃষকদের নানা সমস্যা তিনি মনোযোগ দিয়ে শুনতেন আর প্রাণপণে চেষ্টা করতেন কিভাবে তাদের সাহায্য সহযোগিতা করা যায়। ডাকছিলেন বাবা মশাই? এ নিয়ে তার পিতা মাঝে মাঝেই তাকে ডেকে নিতেন আর জমিদারিতে মনোনিবেশের তাগিদ দিতেন। শুনলাম তুমি নাকি কুঠি বাড়িতে থাকার পার তুলেই দিয়েছ। বোটে আমার ভালো লাগে বাবা মশাই, কতটা আকাশ দেখতে পাই, কতটা জল, দূর দিগন্তে মনে হয় শুধু আকাশ আর জল দেখলেই চলবে, জমিটাও যে দেখতে হবে সেটা। এটাই সেই খনকারের জলা, করতোয়া নদীর একটি শাখা নদী, যেটা করতোয়া থেকে বড়াল নদীতে গিয়ে মিলিত হয়েছে এবং এই নদীতেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নৌকা নিয়ে এই কাছারিবাড়িতে আসতেন। চলুন আমরা দেখে আসি তার কোনো চিহ্ন হয়, সেই খনকারের জলা কোনো চিহ্ন আছে কি না। এটাই সেই খনকারের জলা, এখানেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নৌকা যোগে এসে এখানে নৌকা থেকে নামতেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের কাছারি বাড়ি। তিনি শুধু লেখার মাধ্যমে তার ভাব প্রকাশ করতেন না, তিনি বিভিন্ন বিষয়ের উপর ছবি এঁকেও তা প্রকাশ করতেন। আমরা তার প্রমাণ পাই তার আঁকা বিভিন্ন ছবি দেখে। ১৯৪০ সালের সেপ্টেম্বর মাসে কবি কালিম্পং গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তখন থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। ১৯৪১ সালের ৭ আগস্ট জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবীন্দ্রনাথ ছিলেন অনন্ত জীবন, চিরজীবী,
মানবাত্মা ও প্রকৃতির চিরন্তর সৌন্দর্যের কবি। মৃত্যুকে তিনি দেখেছেন মহাজীবনের জ্যোতি হিসেবে। জীবন মৃত্যু ও জগৎ সংসার তার নিকট প্রতিভাত হয় এক অখণ্ড রূপে। শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়ি জাদুঘরে ঢুকে নিচের তলায় দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের কৈশোর থেকে শুরু করে প্রবীণ বয়সের বিভিন্ন ভঙ্গির দুর্লভ ছবি ও বিভিন্ন ব্যক্তির সাথে ওঠা কিছু ছবি। বর্তমানে এই পুরো ভবনটি জাদুঘর হিসেবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় তলায় মোট 16টি কক্ষ রয়েছে। এই 16টি কক্ষে রয়েছে কবি রবীন্দ্রনাথ, জমিদার রবীন্দ্রনাথ, শিল্পী রবীন্দ্রনাথ, কৃষক বন্ধু রবীন্দ্রনাথ, অর্থাৎ নানা বয়সের নানা সময়ের বিচিত্র ভঙ্গির দুর্লভ ছবি এখানে দেখতে পাবেন। তার একদম ছোটবেলা থেকে শুরু করে মৃত্যুসজ্জার ছবিও এখানে রয়েছে। তাছাড়া কবির নানান শিল্পকর্ম ও তার ব্যবহার্য আসবাবপত্র সংরক্ষিত করা হয়েছে এখানে। এই জাদুঘরের দোতলায় আসলে দেখতে পাবেন কবির ব্যবহার্য আসবাবপত্র, পালকি, খড়ম, কুপিবাতি, ঘড়ি, থালা বাসন সহ নানা ধরনের দুর্লভ জিনিস। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে শাহজাদপুরে প্রতিষ্ঠিত করা হয়েছে একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।